আসসালামু আলাইকুম। ফাইনালি টিকটক নতুন একটি আপডেট আসলো, যার মাধ্যমে আমরা সকলেই টিকটক থেকে টাকা ইনকাম করতে পারবো। তো এর আগে অনেকভাবে টিকটক থেকে টাকা ইনকাম করা যেত, কিন্তু ওইগুলো অফিসিয়াল ছিল না, জাস্ট একটা অফার ছিল। কিন্তু বর্তমান ফাইনালি নতুন একটি আপডেটের কারণে আমরা কিন্তু ফেসবুক এবং ইউটিউবে যেরকম টাকা ইনকাম করা যায়, সেম টিকটক থেকেও কিন্তু টাকা ইনকাম করতে পারবো। তো নতুন একটি আপডেট, আপডেটটি আপনাদের সবাইকে অবগত করে দিব এবং সেটিংটি কীভাবে চালু করবেন সেটা দেখিয়ে দিব। তাই যারা টিকটক থেকে টাকা ইনকাম করতে চান তারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন, যারা এখন ভিডিওটি দেখছেন ভিডিওতে একটা লাইক দিবেন। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি সব কিছু বুঝতে পারবেন, ক্লিয়ার হয়ে যাবেন। তো প্রথমে আপনি আপনার ফোন থেকে প্লে স্টোর যাবেন। তো আমি আমার ফোন থেকে প্লে স্টোরে গেলাম। প্লে স্টোরে যাওয়ার পর আপনি সার্চ করবেন টিকটক, অনেকের ফোনে হয়তো টিকটক আছে অনেকের ফোনে নাই, তারপরও টিকটক লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার অ্যাপটি পেয়ে যাবেন এবং ফার্স্ট অফ অল অ্যাপটি এখান থেকে আপডেট করে নেবেন। তো অ্যাপটি আপডেট করে নেওয়ার পর হয়তো ওই সেটিংটি পাবেন, তাছাড়া কিন্তু অনেকেই নাও পেতে পারেন। তো আপনি প্রথমে প্লে স্টোরে গিয়ে টিকটক লিখে সার্চ করবেন, তারপর আপডেট যদি চাই এখান থেকে আপডেট নিয়ে নেবেন। তো টিকটক আপডেট দেওয়ার পর আপনার ফোন থেকে আবার টিকটক ওপেন করবেন। তো টিকটক ওপেন করার পর ওই সেটিংটি প্রথমে দেখিয়ে দিই, যে সেটিংয়ের মাধ্যমে আমরা ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবো। তো ওই সেটিংটি মূলত অন করতে হয়। তো অন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, এখানে ক্লিক করবেন। আর এই টাকা আপনি ব্যাংকে নিতে পারবেন, এখন পর্যন্ত তারা বিকাশে নেওয়ার মতো সিস্টেম চালু করেনি। আস্তে আস্তে হয়তো তারা এগুলো চালু করবে, যেহেতু নতুন আপডেট আসছে তো আমাদের সুবিধার্থে এগুলো সব কিছু চালু করবে। তো এই কয়েন অপশন হয়তো অনেকের রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন রিওয়ার্ড অ্যাক্টিভিটিস নট অ্যাভেলেবল, এটা মূলত আগের আপডেট। তো বর্তমান যে আপডেটটি আসছে ওটা দেখায় চলেন। তো এটা দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, এখানে ক্লিক করব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন থ্রি লাইন, এখানে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর টুলস, নতুন একটা সেটিং এখানে অ্যাড হয়েছে, তো এখানে ক্লিক করলাম। তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে, এখানে দেখতে পাচ্ছেন গিফট লেখা, এখানে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন অফ রয়েছে, এখান থেকে অন করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন কী কী কন্ডিশন, আমাদের টাকাটা পাওয়ার জন্য কী কী শর্ত পূরণ করতে হবে। তো অলরেডি আমার দুটো শর্ত পূরণ হয়েছে। তো প্রথম মূলত আপনাকে 1 লক্ষ ফলোয়ার হতে হবে আপনার আইডিতে, এবং 30 দিন বয়স হতে হবে আপনার আইডির। তারপর এখান থেকে আপনার এগুলো রয়েছে ভিডিও মাস্ট পাস সেফটি, তো এখানে মডারেশন টু বি এলিজিবল ফর গিফট। তো এখান থেকে আমি ট্রান্সলেট করি, দেখি এখানে কী বলছে। উপহারের জন্য যোগ্য হওয়ার জন্য ভিডিওগুলোকে অবশ্যই সুরক্ষার সংযম পাস করতে হবে, মানে আপনি এখানে যে ভিডিওগুলো ছাড়বেন অবশ্যই ওই ভিডিওগুলো আপনার ব্যক্তিগত এবং ভালো ভিডিও হতে হবে। তারপর এখানে আর একটা আছে মিট দ্য এগ রিকোয়ারমেন্ট, দেখি এটার মানে কি। বয়সের প্রয়োজনীয়তা পূরণ করুন, অবশ্যই আপনাকে 18 বছর প্লাস হতে হবে। তো এই চারটা কন্ডিশন মূলত আপনার পূরণ হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন দিস গিফট, এইখানে ক্লিক করলে আপনার ইনকামটা আসবে। তো ইনকামটা মূলত কীভাবে আসে এবং কীভাবে মূলত উইথড্র করতে হয় সেটা দেখাবো। তো এখান থেকে এখন আমরা রিকমেন্ড এই মানে যে নিয়মগুলো সেই নিয়মগুলো কিন্তু দেখলাম, এখন নিয়মগুলো পূরণ হওয়ার পর কী কাজটা করতে হবে সেটা দেখায়। তো এখান থেকে আমরা ব্যাক করলাম। তারপর ইনকামের আর একটা সেটিং যুক্ত করে দিয়েছে, অ্যাড সেটিং, যেটা আমরা ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে যেরকম অ্যাড দেখে টাকা ইনকাম হয়, মানে বিভিন্ন কোম্পানির অ্যাড শো করায় যার মাধ্যমে আমাদের টাকা ইনকাম হয়, ঠিক ওইরকমভাবে টিকটকেও অ্যাডের মাধ্যমে টাকা ইনকাম হবে এটা যদি অন করে দিই, তবে 1 লক্ষ ফলোয়ার হওয়ার পর। তো এখান থেকে মূলত কীভাবে টাকাটা ইনকাম হয় কীভাবে নিতে হয় সেটা দেখায়। তো এখান থেকে ব্যাক করলাম। তো ব্যাক করার পর এখান থেকে আমরা ভিডিওতে যাব। তো এই আইডিটি মূলত বের করলাম, এটা দিয়ে মূলত দেখাতে পারবো আসলে কীভাবে টাকা ইনকামটা হয়, কারণ উনি অনেক টাকা ইনকাম করতেছে মান্থলি। তো এখান থেকে যদি আমরা কমেন্টে ক্লিক করি, তো কমেন্টে ক্লিক করলাম, এখন এখানে দেখতে পাচ্ছেন একটা গিফট আইকন, এইখানে ক্লিক করব। তো যারা মূলত সেলিব্রিটি হয়েছে তারা এখন থেকে, মানে বাংলাদেশে যারা রয়েছে তারা এখন থেকে অনেক টাকা ইনকাম নেই। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন একটা গিফট রয়েছে ম্যাড মাই ডে। তো ওনাকে যারা পছন্দ করে লাভ করে তারা চাইলে ওনাকে একটা ফুলের তোড়া দিতে পারবে, এবং এটা দেওয়ার জন্য এই ফুলের তোড়াটা কিনতে হবে টিকটক থেকে, কেনার পর ওনাকে দিতে হবে, এবং উনি নেওয়ার পর ওই যে টাকা দিয়ে আপনি কিনেছেন ওই টাকা আবার টিকটকের কাছে উনি বেচবে।
মানে বিক্রি করবে, সেল দিবে, আর টিকটক কোম্পানি ওনাকে ব্যাংকে টাকাটা দিয়ে দিবে। তারপর রয়েছে OMG ওমাই গড লাভ রিয়্যাক্ট রয়েছে, তো এরকম অনেকগুলো রিয়্যাক্ট রয়েছে। এটা লাভ রিয়্যাক্ট, এটা দেওয়ার জন্য 25 কয়েন লাগবে, তো 25 কয়েনের দাম কত সেটা দেখায়। তো এখানে দেখতে পাচ্ছেন রিসার্জ আইকন, এখানে ক্লিক করে সেটা দেখায়। রিসার্জে ক্লিক করলাম, তো তারপর এখানে দেখতে পাচ্ছেন 70 কয়েন্টের দাম বাংলাদেশি টাকায় 80 টাকা, 350 কয়েনের দাম বাংলাদেশি টাকায় 420 টাকা, সর্বোচ্চ এখানে 21,000 টাকা পর্যন্ত কয়েন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন রিসার্জ আইকন, এখানে ক্লিক করবেন যারা এই কয়েনগুলো কিনতে চায়। তো যাদের মূলত ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে এবং ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ড রয়েছে, তারা এখান থেকে কয়েন কিনতে পারবেন এবং এখান থেকে উইথড্রো নিতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড ক্রেডিট আর ডেবিট কার্ড, এখানে যদি ক্লিক করি তো এখান থেকে কার্ডের নাম্বার দিলে ব্যাংকে অ্যাকাউন্ট যে টাকাটা রয়েছে ওই টাকা থেকে কিছু টাকা মানে কয়েন কিনতে যে টাকা লাগে এখানে দেখতে পাচ্ছেন 420 টাকা কেটে নেবে এবং আপনি কয়েনটা পেয়ে যাবেন। এবং আপনি চাইলে আপনি যাদেরকে পছন্দ করেন সেলিব্রিটিদের আপনি কয়েনগুলো এখান থেকে পাঠাতে পারেন। তো সবাইকে কিন্তু কয়েন পাঠাতে পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন গিফট আইকন, তো যাদের মূলত 1 লক্ষ সদস্য রয়েছে, ফলোয়ার রয়েছে, তাদেরকে পাঠাতে পারবেন এবং তারা এখান থেকে ইনকাম করতে পারবেন। তো ভিডিওটি এ পর্যন্তই, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন।